2029-এর একটা ফোরকাস্ট করা হয়েছে, তো হয়তো সেই সময় আমরা হয়তো 450 কোর বা এরকম একটা জায়গাতে যেতে পারবো। এই তথ্যগুলো দিলাম এই কারণেই যে আসলে আমাদের আসলে আরও অনেক দূর যেতে হবে, কেননা আমরা এটাই আপনার যখন ওয়ার্ল্ড পার্সপেক্টিভে দেখছিলাম যে ওটিটির মার্কেটটা আসলে কত বড়, সেটা আমি দেখলাম যে প্রায় মানে 4.5 বিলিয়ন রাইট অ্যাট দিস মোমেন্ট USD। তো সো সেই জায়গাটাতে আমরা আমাদের যাত্রাটা আসলে অনেক দেরিতে, এবং এটার আরেকটা বড় যে কাজটা আমাদের এটার মাধ্যমে হচ্ছে, আমরা অনেক কন্টেন্ট বা অনেক ফিল্ম বলি বা যেগুলো আমরা হয়তো ট্র্যাডিশনাল মিডিয়ার থ্রুতে আমরা হয়তো এক্সপোজ করতে পারি না, যেটা একটা বড় মাধ্যম ওটিটি, এবং ওটিটি আগামীতে আরও অনেক বড় হবে, এবং সেই ওটিটি বড় হওয়ার পিছনে যারা কাজ করবেন, আমাদের ডিরেক্টর থেকে শুরু করে কলাকৌশলী যারা আছেন, টেকনিক্যাল ক্রু যারা আছেন, আসলে তাদেরকে ইন্সপায়ার করার জন্যই এই উদ্যোগটা, এবং সেই উদ্যোগের পিছনে ব্লেন্ডার চয়েস ব্র্যান্ডটা নিয়ে আছে এবং টেলিস্টারের মতো একটা প্রতিষ্ঠান আছে। আমরা মনে করি যে এটা ডে বাই ডে অনেক দূর এগিয়ে যাবে, এবং একটা সময় বাংলাদেশে যখন ওটিটি, এখনই আমরা বলি যে ওটিটির কন্টেন্ট মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে, যদি ডিজিটাল কন্টেন্টের কথা বলি, সেটা আরও অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমরা থাকি, এবং সেই জায়গা সেই শুভকামনা জানিয়েই আমি শেষ করছি। ধন্যবাদ ইস্পাহানিকে, ধন্যবাদ ডেলিস্টারকে, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মাধ্যমে যাতে এই অনুষ্ঠানটি আরও এগিয়ে যায় আমরা সেই প্রত্যাশা করি।